নো ভোট টু মমতা প্রচার এখন নাও ভোট ফর মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন বিরোধীদের প্রচার বদলে দেওয়ার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ পঞ্চায়েতে তৃণমূলের বিপুল জয়ের পর টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার আগে বিপুল জনমত টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই লিখেছেন বিরোধীদের নো ভোট টু মমতা প্রচার এখন নাও ভোট ফর মমতা বিরোধীদের প্রচার বদলে দেওয়ার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ বিপুল জয়ের পর টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষের কাছে ধিকৃত হচ্ছেন মমতা ব্যানার্জি এবং তার পার্ষদরা যারা এই পুরো অপকর্মের সঙ্গে যুক্ত আমি সরাসরি পরিষ্কারভাবে বলছি কোর্টও করবে এবং এই সরকার চিরদিন থাকবে না সিপিএমও ভাবতো আমরা চিরদিন থাকবো সিদ্ধার্থ শঙ্কর রায়ও ভাবতো যে আমি আর ইন্দিরা গান্ধী ছাড়া আর কেউ নেই চিরদিন কাহার সময় সমান নাই যায় পৃথিবীটা গোল আজকে এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে খুব শক্তিশালী কমিশন বসবে টেনে হিচড়ে সব বার করানো হবে যত অপকর্ম করলেন শুধু গুন্ডা নয় বিডিওরা ওসিরা আইসিরা এসপিরা ডিএমরা আর হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করে ঘরে থাকবেন মনে করছেন টেনে নিয়ে এসে জেল খাটাবো আপনাকে আমি বলে রাখলাম আপনাকে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলকে বারবার তৃণমূলের তরফে বা বিভিন্ন অ্যানালিসিসে তুলে ধরা হচ্ছে যে বিজেপি উত্তরবঙ্গে বা জঙ্গলমহলে এই ফল করে কি করে বাক্স পাল্টেছে তো কমপ্লিটলি আলিপুর দুয়ারে বিডিও ডিএমএসপি বাক্স পাল্টেছে আপনি চলুন না কালকে একটা টিনের বাক্সে ভোট করবেন জন বাল্লার পাহাড়ের তার নিজের গার্ডেনের চারটে বুথে হারিয়ে দিয়েছে আপনি কি বলছেন কি কেউ স্বীকার করে নাকি এই এই ফলকে আরে ভোটই নয় এটা কোনো ভোটই হয়নি সব বাক্স পাল্টেছে এখানে আমার এখানে ভয় পারেনি একটা জায়গায় করেছে নন্দকুমারে সেখানে ভাঙা বাক্সগুলো গুনতে আবদার করছে পাবলিক সার্ভিস কমিশনে জাল করে দুটো চাকরি পেয়েছে একটা প্রশান্ত বর্মন ওটাও ডান্ডি থেকে কনে করছে আর এখানে সানু বক্সি বাক্স ভাঙা আমাদের লোকরা গুনতে দেয়নি কিন্তু এই করে কিছু হবে না এত কিছুর পরেও আমি ভোটের দিন ভোটের পরে কয়েকদিন এখানে ছিলাম বা আজকেও কাটিয়েছি আমরা এই জেলাতে 223টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 78টাতে মেজরিটি পেয়েছি 78 জিপিতে ক্লিয়ার মেজরিটি পেয়েছি আর তৃণমূলও প্রায় এরকম 80-82টা পেয়েছে যদিও তৃণমূলের 223টাই ছিল 18 তুলনায় এবং অনেকগুলো গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে তো স্বাভাবিকভাবে যেটুকু রক্ষা করা গেছে বালির বাঁধ দিয়ে কিন্তু এটা এটা নিয়ে কোনো উচ্ছ্বাস প্রকাশ করার মানসিকতাও নেই গোটা পশ্চিমবঙ্গ যেখানে রক্তাক্ত সেখানে আমার নিজের বিধানসভা কেন্দ্র বা আমার বাড়ির এলাকা বা আমার জেলাতে ভারতীয় জনতা পার্টি মানে তার সাফল্য মানে কয়েকশো গুণ 2018 সঙ্গে যদি অ্যাসেস করা যায় তাহলে 2018 একটাও গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির প্রধান হয়নি আমরা ইতিমধ্যে 78-79টা জিপিতে মেজরিটি পেয়েছি এই জেলাতে